সন্দেহে জীবনানন্দ দাশ বাংলাদেশে এবং বাংলা অঞ্চলে যেভাবে পরিচিত, বইয়ের বিশ্বে তো সেভাবে পরিচিত না, রবীন্দ্রনাথ কিছুটা পরিচয় আছে, সেই হিসাবে এই যে লন্ডনে এই ধরনের একটা উৎসবের ভেতর দিয়ে জীবনানন্দকে বাংলাভাষী এবং ইংরাজি ভাষীদের ভেতরে পরিচয় করা হলো, সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। জীবনানন্দকে আরও অনেক বেশি পরিচিত করে তোলা উচিত বিশ্ববাসীর কাছে। না, আমি তো একটা জীবনানন্দের জীবনের উপর ভিত্তি করে একটা উপন্যাস লিখেছি, একজন কমলালেবু, যেটা জীবনানন্দকে এক ধরনের নতুন করে পুনর্নির্মাণ করা আমার নিজের মতো করে, এবং সেটি আমার মনে হয় যে জীবনানন্দর ব্যাপারে নতুন প্রজন্মকে আবার নতুন করে আগ্রহী করে তুলেছে। বইটি অনেকেই পড়ছেন, তো এটার ভেতর দিয়ে আমি আমার জীবনানন্দের প্রতি আমার শ্রদ্ধা জানিয়েছি।